আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এখানে মিট নিয়ে আমি মেলা বসিয়েছি। হয়তো মিট আর চিকেন দেখে ভাবতেছেন যে এগুলো এরকম কেন মাটিতে ফালানো। আসলে আমাদের ঘরে আজকে অনেক বড় বিশাল মানে আয়োজন হচ্ছে, তাই এগুলো সব কিছু রেডি করছি। হাঁড়ি দুটো, এই দুটো হাঁড়িতে রান্না করা হবে বিরিয়ানি, মিট বিরিয়ানি। আর ছানার ডাল, এখানে 1.5 কেজি ছানার ডাল আছে, 5 কেজি খাসির মাংস দিয়ে আর কি রান্না করব, ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো একদম সুন্দরভাবে ভিজে গেছে। যাই হোক, আর এখানে আছে চিকেন, এখানে 5 কেজি চিকেন আছে, চিকেন বিরিয়ানি হবে আরেক মানে আরেকটা। সবাই তো মিট, কেউ আছে মিট খায় না, তাই আর এখানে খাসির মাংস, এখানেও 5 কেজি মাংস আছে, ছানার ডাল দিয়ে রান্না করব তাই। আর আমি একদম কেটে রেখে দিয়েছি পানি দিয়ে ভিজিয়ে, যাতে একটু রক্ত বের হয় তাই। আর এই প্রথম, আর এখানে হচ্ছে গিয়ে অর্ধেক ভেড়ির মাংস, এগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি সবগুলো। এই অর্ধেক ভেড়ি দিয়ে আর কি দুই হাঁড়ি বিরিয়ানি রান্না করব। এই ফার্স্ট আমার লাইফে এত বড় বড় হাঁড়িতে আমি রান্না করব। আসলে কখনো আমি এত বড় বড় হাঁড়িতে রান্না করিনি, আর ভিতরে তো একটু নার্ভাস ফিল হচ্ছেই। আর এখানে আমার বস আর কি আমাকে হেল্প করছে, পেঁয়াজ কাটায় সাহায্য করছে। এখানে 8 থেকে 10 কেজি এরকম হবে, তো কারো আইডিয়া না, আমার হাজব্যান্ডের আইডিয়া আর আমার আইডিয়া, সব কিছু আর কি আমাদের আইডিয়ায় বানানো রান্না করা। আমার হাজব্যান্ড আর কি আমাকে সাহস দিয়েছে, বলছে বলতেছে যে না কেন, ছোট ছোট হাঁড়িতে তো রান্না করো, তো বিশাল বড় হাঁড়িতে রান্না করতে আর অসুবিধা কি। তো এই প্রথম আর কি রান্না করব, একটু তো নার্ভাস ফিল হচ্ছেই, বারবার বলছি। তো যাই হোক, তো এখন বিসমিল্লাহ করে আমি হাঁড়ি বসিয়ে দিলাম। ও, বুঝতেই তো পারতেছেন কখনো রান্না করিনি তো, তাই একটু বেশি আর কি ভয় করতেছে। আর ভয়ের কারণটা হচ্ছে বেশি বিশেষ করে আর কি যদি মজা না হয় সেটাই। আর এগুলো কেন মানে এত বিশাল বড় একটা আয়োজন সেটাও বলতেছি। এখন বিসমিল্লাহ করে বসিয়ে দিলাম। এখানে আমি মাংসটাকে আগে মানে বোনা করে রেখে দেব, যাতে ইজি হয়, তাই আমি সব কিছু আগে রেডি করে রেখে দিচ্ছি। আর সকালে তো খালি শুধু বিরিয়ানি রান্না করব। যাই হোক, বিসমিল্লাহ করে সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুনের পেস্ট আছে, সবাই দোয়া করবেন আইডিয়ার উপরে। বিসমিল্লাহ বলে শুরু করলাম, যাতে মজা হয়। এই প্রথম রান্না করতেছি এত বিশাল বড় বড় হাঁড়িতে, বিশাল বড় বড় হাঁড়িতে রান্না করতে গেলে কখনো তো রান্না করিনি, তাই একটু বেশি ভয় করতেছে। আর সব কিছুই নিজের আইডিয়ার উপরে রান্না করলাম। আর আমি এখানে বিরিয়ানির জন্য আর কি এই মশলা ইউজ করব, এগুলো এই মশলাটা খুবই ভালো, এই স্পাইসিটা। তো এখন আমি দিয়ে দিব সব কিছুই, যাই হোক। আর 100 জন আর কি, 100টা প্যাকিং হবে, তার জন্য আর কি এখানে রান্না বিরিয়ানি করতেছি। আমার এক রিলেটিভ আর কি উনি নিউ হাউস লন্ডনে আর কি কিনেছে, সেই উপলক্ষে আর কি উনি নিয়ত করেছে সবাইকে খাওয়াবে, আর সেই খাওয়ানোর রান্নার ভারটা আমার উপরে এসে পড়ছে, আমি আর কি রান্না করে দিচ্ছি। যাই হোক ভিউয়ার্স, সবাই দোয়া করবেন। আর এখানে আসলে কিছু দেখানোর নেই, শুধু এইটাই আর কি শেখানো। সব কিছু আর কি আমি আগে থেকে রেডি করে রেখে দিচ্ছি আজকে, যাতে আর কালকে আমি আর কি বিরিয়ানিটাকে রান্না করব চাল দিয়ে। আর সব কিছু রেডি করে রেখে দিলে আর কি ইজি হয় তাই। আর লন্ডনে তো কেউই নেই হেল্প করা, আমাদের একে হাতে সব কিছু করতে হয় তাই। আর আমি 8 থেকে 10 কেজি হবে পেঁয়াজ কেটে নিয়েছি সব কিছুই, যদি লাগে তো লাগাবো, আর না হয়তো আর থাকবে। আমি এখানে
ছানার ডাল রান্না করব, তারপরে হচ্ছে দুই হাঁড়ি বিরিয়ানি বানাবো, কারণ এক হাঁড়িতে তো সব কিছু মানে রান্না করা সম্ভব না, এত বড় আমাদের তো আর কুকার না, এটা তো ছোট কুকার তাই, আর হতে হতে একটু লেটও হবে। বাংলাদেশে তো দেখেছি ওরা এক্সট্রা আলাদা গিয়ে আর কি কুকার বানিয়ে রান্না করে, তাই তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের তো এটা গ্যাসের ইলেকট্রিকের কুকার ছোট, তাই বড় হাঁড়িতে বিশাল বড় হাঁড়িতে রান্না করা যাবে না। যাই হোক, আল্লাহর নাম নিয়ে বসিয়ে দিলাম, কীরকম হবে জানি না। আর বিসমিল্লা করে এখন দিয়ে দিচ্ছি আমি মিট, আর বড় বড় হাঁড়িতে রান্না করা আসলে অনেক টাফ ব্যাপার, হাতে ব্যথা করে, মাংস এগুলো ধুতে ধুতে তো হাতের ব্যথা হয়ে গেছে, আর আমি একা অবশ্যই দুইনি সব কিছু, আর আমিও একা করিনি, আমার বসও হেল্প করেছে, আমার হাজব্যান্ডও আমাকে অনেক হেল্প করেছে। তারপরেও তো নাড়তে চাড়তে সব কিছুতেই অনেক বিশাল বড় বড় হাঁড়িতে রান্না করার নাড়া দেওয়া অনেক কষ্ট আছে, অনেক কষ্ট। যাই হোক, দোয়া করবেন যাতে মজা হয় বিরিয়ানিটা। আর সব কিছু দিয়ে এখন আমি ডেকে রেখে দেবো এখানে, আমি অর্ধেক বেরিয়ে আর কি পুরোটা এখানে বুনা করে নেব, আর কালকে আমি সব কিছু রান্না করব। আর আমার ভিডিওতে মানে ভিডিও যদি দেখে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর এই তো পরের দিন এটা আর কি, আর এখন আমি আজকে এখানে ভয়েস ওভার দিচ্ছি, ভয়েস ওভার দিচ্ছি কারণ সব কিছু তো দেখানো সম্ভব না। আর এখানে আমার বিরিয়ানিটা মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, এই হচ্ছে আমার এক হাঁড়ি বিরিয়ানি, তো আরও এক হাঁড়ি রয়ে গেছে, সেটাও রান্না করব মাশাল্লাহ। কীরকম হয়েছে অবশ্যই জানাবেন আপনার কমেন্টস করে। এই প্রথম আমার, এই হচ্ছে আরেকটা, এই দুটো হাঁড়ি রেডি হয়ে গেছে, বিরিয়ানিগুলো দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপরও আপনারা আমাকে জানাবেন কীরকম হয়েছে দেখতে আমার বিরিয়ানির চালের মানে ফেসটা কেমন হয়েছে। আর ওই পাশে এই তো ছানার ডাল, তো এখন আমরা আর কি প্যাকিং করছি, নাম লেখে লেখে প্যাকিং, কার ঘরে কয়টা যাবে সেইটাও করতেছি লিখতেছি, আর সব কিছু তো দেখানো সম্ভব না। এই হচ্ছে আমার আরেকটা, আর এখানে চিকেন বিরিয়ানি, তো জানাবেন ভিউয়ার্স কীরকম হয়েছে এই ফার্স্ট আমার লাইফে, প্রথম এত বড় হাঁড়িতে আর কি রান্না করেছে, তাও আবার লন্ডনের মাটিতে। যাই হোক, অনেক বড় সাহস, অনেক বড় আর কি এটা সাহস করা, ভবিষ্যতে কাজে লাগবে। তো ভিউয়ার্স যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কেউ। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।